আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসুন দেখি কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ এবং চেক আউট পেজের ডেলিভারি চার্জ আপডেট করবেন। আপডেট করতে চাইলে প্রথমে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে থিম কাস্টমাইজার যাবেন, ওপেন করবেন। ওপেন করে নিচে এসে সাইড নেবের নিচে এসে দেখবেন এই যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজ থেকে আপনি ল্যান্ডিং পেজের ডেলিভারি চার্জ আপডেট করতে পারবেন। এখানে 70 টাকা আছে, আপনি ইচ্ছা করলে এখানে যেটা যে পরিমাণ বসাবেন ওইটা দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। এটা হয়ে গেল, এটা হলো ঢাকা সিটির ভেতরেরটা হইল। এখন দিবেন হলো ঢাকা সিটির বাহিরে ডেলিভারি চার্জ। এখানে 150 টাকা আছে, আপনি 130 টাকা করে দিলেন, দিয়ে সেভ দিয়ে দিলেন। এটা আপনার ল্যান্ডিং পেজের ডেলিভারি চার্জ আপডেট হয়ে গেল। এখন পরবর্তীতে আপনি চেক আউট পেজের ডেলিভারি চার্জটা আপডেট করে নেবেন। চেক আউট পেজে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে এসে আপনি যে ঢাকা সিটির ভেতরে 70 টাকা আছে, আপনি ঢাকা সিটির বাহির ভেতরে 60 টাকা দিয়ে দিলেন, দিয়ে এখানে সেভ দিয়ে দিলেন। এবং ঢাকা সিটির বাহিরে 130 টাকা আছে, এখানে 150 টাকা দিয়ে দিলেন, দিয়ে সেভ দিয়ে দিলেন। তাহলে আপনার চেক আউটের পেজের ডেলিভারি চার্জ ঠিক হয়ে গেল। এখন এইভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজের এবং চেক আউটের পেজের ডেলিভারি চার্জ চেঞ্জ করে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।